السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم وبعد في درشق كاتشة دورة دشة بروباشة جي جي خان تيكي عمدر كي دیکھتشن شبائي كي انتوريك مبارك بجاني شروع كورتشي آر تي في شرا شوري پروشن اتر ملوك نيامي دائي جن Standard Bank Limited پروشن كورون انوشتان اير عجكير پربو شروع دهي پوری چوئي كوري دي چي جيني روئي چين عجكا پندر پروشن اير قرآن بان سن نحر آلوك شامدان دار جنو بگ والم دين محترم دكتور رفيق الاسلام مداني السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. كيف حالك محترم؟ الحمد لله. أنت كيف حالك؟ الحمد لله. প্রদর্শক আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন আমরা সেই দোয়া করি দর্শক সরাসরি যারা প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নম্বরে ফোন করুন আমাদের কাছে এসএমএস এর মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন সেজন্য সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এই নম্বরে আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv তে প্রদর্শক আরটিভি যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান তাহলে ভিজিট করুন ইউটিউব /RTV Digitals. আমরা চলে যাচ্ছি আমাদের মুহতারামের কাছে প্রথমেই যে প্রশ্নটি মুহতারাম এখানে দেখতে পাচ্ছি আজ 17ই রমাদান জি আজকের এই দিনেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল আমরা সংক্ষিপ্ত আকারে বদর যুদ্ধের ফলাফল এবং কারণ সম্পর্কে আপনার কাছে জানতে যাচ্ছি তারপরে আমরা ধারাবাহিক প্রশ্নে যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধটিকে এভাবে আখ্যা দিয়েছেন যে এটি হলো আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল হক এবং বাতিলের মাঝখানে পার্থক্যকারী জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যে কাফেররা মদিনার বিরুদ্ধে মানে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছিল তাদের একটি বাণিজ্যিক কাফেলা মানে সেই সিরিয়া থেকে বাণিজ্যিক আসবাবপত্র নিয়ে মক্কায় ফিরছিল এই আশায় যে তারা এগুলি দিয়ে আরো মোটা তাজা হয়ে মদিনার তারা আক্রমণ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাদের মাঝখানে শত্রুতা ছিল এই জন্য তিনি ইয়া করলেন যে না এদেরকে এইভাবে মালামাল নির্বিঘ্নে নিতে দেওয়া হবে না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি ছাড়াই এদেরকে আটকে দেওয়ার জন্য তিনি বের হলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে তিনি ওয়াইযি আইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে দুটো কাফেলার একটার মুখোমুখি তোমাদেরকে করে দেব একটি হলো যুদ্ধ কাফেলা আর একটি হলো বাণিজ্যিক কাফেলা বাণিজ্যিক কাফেলা সুকৌশলে তারা খবর সংগ্রহ করে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা জানতে পারলো যে তাদের পিছনে মদিনার লোকজন লেগেছে তখন তারা রাস্তা চেঞ্জ করে অন্য দিক দিয়ে মক্কা চলে গেল আর খবর পাঠিয়ে দিল যে আবু জাহাল তোমাদের আর আসার প্রয়োজন নেই আমরা নিরাপদে চলে এসেছি কিন্তু আবু জাহাল যুদ্ধ করার জন্য সমর প্রস্তুতি নিয়ে আসলো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি চেয়েছিলেন যে মুসলমানরা মুসলমানদেরকে পরীক্ষা করবেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা তো কাপুরুষ হয় না আল্লাহর উপর তাদের ভরসা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা এবং তারা যদি ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছিলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু যদি সবর করো আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন হলে আকাশ থেকে ফেরেশতা নাজিল করে এখানে বলেছেন 3000 আর এখানে বলেছেন 5000 ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই হোক মক্কার কাফেররা সমর প্রস্তুতি নিয়ে আসলো আর মুসলমানদের মাত্র 313 জন ছিল যাদের সাথে একটি ঘোড়াও ছিল না তখনকার দিনে কিন্তু যুদ্ধের জন্য ঘোড়াটা খুব মানে অত্যাবশ্যকীয় একটি বাহন হিসেবে বিবেচিত হইত যেটা দিয়ে খুব দ্রুত আক্রমণ করা যেত শত্রুদেরকে তাড়ানো যেত একটি ঘোড়াও ছিল না মাত্র দুটো উট ছিল আর বাকি সবাই ছিলেন তারা মানে পদব্রজে মানে চলছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে তারা যখন একসাথে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিলেন এবং কাফেরদের এমন নির মানে দারুণভাবে তাদের পরাজয় হলো 70 জন আবু জাহালের মতো বড় বড় নেতৃত্ব সহ 70 জন দারুণভাবে নিহত হলো আর 70 জন লাঞ্ছিতভাবে মুসলমানদের হাতে বন্দী হলো মুসলমানদের একজনও কিন্তু তাদের হাতে বন্দী হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বিজয় দিবেন শুকরিয়া মোহতারাম জাযাকাল্লাহ আচ্ছা এখানে ফেসবুকে লিখেছেন আমাদের এক ভাই শাহাবদ্দিন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি জানতে চাই যাকাতের সহি নিয়ম কোনটা 1 লাখ টাকায় কত টাকা যাকাত দিতে হয় এ বিষয়ে মোহতারাম জানতে চেয়েছেন আপনার কাছে আসলে যাকাতের সহি নিয়ম বা সাকাতের নিয়ম নিয়ে উলামাদের মাঝখানে ইখতিলাফ নেই সকলের মতেই 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয় সেখানে রৌপ্যের নেশাবে যদি ধরা হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় রৌপ্য এবং স্বর্ণের নেশাব সমপরিমাণ ছিল বর্তমানে রৌপ্যের নেশাবে মোটামুটি 50,000 টাকা যদি কারো অতিরিক্ত থাকে 1 বছর যদি তার উপর ওয়াহালা আলাইহিল হাউলু 1 বছর যদি তার উপর আবর্তিত হয় তাহলেই তার যাকাত দিতে হবে এটি আর স্বর্ণের নেশাব অনুযায়ী প্রায় 3 লাখ টাকার মতো
হয়ে থাকে অতএব 1 লাখ টাকা যার রয়েছে এরকম তার ঋণমুক্ত 1 বছর অতিক্রান্ত হয়েছে তাহলে এখান থেকে হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস আহলে জাওয়ার সহ বিশ্বের সকল উলামায়ে কেরামের মতো 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2500 টাকা যাকাত দিতে হবে 1 লক্ষে জি ধন্যবাদ মহতরম একজন কলার রয়েছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাজবেন্ড ব্যাংকে চাকরি করে জি আমরা এখন ওই ব্যাংকের টাকাতে তো বাড়ি করেছি আমাদের যেহেতু লোনের সুবিধা আছে তাহলে আমি ওই ব্যাংকে যে বাসাটা করেছি সেই বাসার ভাড়াটা আমি সম্পূর্ণ হজ করার জন্য জমিয়েছি এটাতে আমাদের হজ হবে কিনা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এসে শুনেছেন আপনি এখন ওনারা যে ভাড়ার টাকাটা জমিয়ে রাখছেন হজের জন্য এটা দিয়ে হজ করা যাবে কিনা মহতরম সম্মানিত বোন হজের জন্য শর্ত হলো আপনি আপনার হালাল মাল আপনার কষ্টার্জিত অর্থ যেটি একদম পুত্র পবিত্র সেটা দিয়ে হজ করবেন ইনশাআল্লাহ আপনার ভাড়ার টাকা দিয়ে আপনি হজ করতে পারবেন এটি পুত্র পবিত্র তবে এইখানে আমাদের একটু পরামর্শ ও সংযোজন রয়েছে সেটি হলো ব্যাংকটি যদি সুদভিত্তিক ব্যাংক হয়ে থাকে সুদি ব্যাংক হয়ে থাকে তাহলে মানে এখানে তো সুদের সহযোগিতা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে সুদের লেখক সুদের সাক্ষী সুদদাতা সুদগ্রহীতা সবার উপরেই আল্লাহ লানত অতএব আপনার হাজবেন্ডকে আপনি পরামর্শ দিন ধীরে ধীরে তিনি যেন এই চাকরি থেকে সরে আসার চেষ্টা করেন এবং এর চাইতে বেটার জব যেন তিনি তালাশ করেন আর ব্যাংক থেকে যেই লোনটি নিয়েছেন এটি যদি সুদভিত্তিক হয়ে থাকে তাহলে তো সেটি কবিরা গুনাহ এটির জন্য আপনারা তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে দেন আফাল্লাহু আম্মা সালাফ আগের ভুলগুলো আল্লাহ মাফ করবেন এখন থেকে যেন আর হারামে জড়িয়ে যায়েন না এই বাড়ির যেই ভাড়ার টাকা ইনশাআল্লাহ আপনি টাকা দিয়ে হজ করতে পারবেন তবে একটি আপনার মধ্যে যেন একটি অনুশোচনা থাকে যে আমাদের ইনকামটা এরকম ছিল আর আমরা সুদভিত্তিক লোন দিয়ে বাড়ি করেছি আমরা তওবা করলাম তওবা করলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে আপনি ভাড়ার টাকা দিয়ে হজ করতে পারবেন ইনশাআল্লাহ শুকরিয়া মহতরম আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় খোকন হুসাইন খোকা আমাদের এক ভাই ফেসবুকে লিখেছেন অনেকে সিগারেটের প্যাকেট পকেটে নিয়ে তারপরে সিগারেট সহ নামাজ আদায় করেন এটা নামাজের কোনো ক্ষতি হবে কি না আর মোবাইলে যদি কারো ছবি থাকে সেই ছবি নিয়ে নামাজ আদায় করলে নামাজের কোনো সমস্যা হবে কি না জি মোবাইলের ভিতরে যেই ছবিগুলো ইভেন মোবাইলের ভিতরে অনেক ভিডিও থাকে অনেকের হয়তো অশ্লীল কিছু থাকতে পারে কিন্তু এটা যেহেতু ঢাকা অথবা এটা যেহেতু মানে গোপন বিষয় এটাই প্রকাশিত নেই অতএব এরকম মোবাইল যদি পকেটে থাকে তাহলে সালাতের কোনো সমস্যা নেই পাশাপাশি সিগারেট খাওয়ার বিধান সেটি হারাম কিন্তু সিগারেটের প্যাকেট যেটি অথবা সিগারেট সহ এই যেটি রয়েছে এটিকে এরকম নাপাক বলা যাবে না যেই নাপাক যে তার গায়ে লাগিয়ে থাকার কারণে তার নামাজ হবে না এরকম নয় অতএব যদি কারো সাথে সিগারেট থাকে সিগারেট সহই তিনি নামাজ পড়বেন যদিও ধূমপানের বিধান হলো হারাম শুকরিয়া তারপরে প্রশ্ন রাসেল প্রধান লিখেছেন ভাই আমার একটা প্রশ্ন যদি রাতে সেহরি না খাই তবে রোজার কোনো সমস্যা হবে কি একজন কলার রয়েছেন মাত্র আমরা চেষ্টা করছি কথা বলতে জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আমার প্রশ্ন ছিল অনেকেই তারাবির নামাজ শুরু করে না সূরা তারাবির কোনো কারণে এক আধ দিন যদি মিস হয়ে যায় সেই কারণে অনেকেই তারাবির নামাজ শুরু করে না আসলে কি কোনো কারণে যদি একদিন মিস হয়ে যায় তাহলে কি তাতে কোনো গুনাহ হবে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পূর্বের যে প্রশ্নটি মহতরম সাহরি না খেলে রোজার কোনো সমস্যা হবে কিনা সম্মানিত ভাই আসলে সিয়ামের জন্য শর্ত হলো আপনার নিয়ত করা নিয়তটা হলো অপরিহার্য বিষয় নিয়ত ছাড়া সিয়াম হবে না আর সাহরি গ্রহণ যেটি এটি হলো সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা সাহরি গ্রহণ করবে সাহরির মধ্যে বরকত রয়েছে এটি একটি আরেকটি হাদিসে নবীজি বলেছেন ফসলুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর আমাদের সিয়াম এবং আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া তারা সেহরি খেত না সেহরি খাওয়ার অনুমতি ছিল না আমাদের জন্য সেহরি খাওয়ার অনুমতি রয়েছে সেহরি খাওয়ার আদেশ রয়েছে অতএব সম্মানিত ভাই ইচ্ছা করে সাহরি বর্জন করবেন না যদি কোনো কারণে সজাগ না পেলেন সেহরি খাওয়ার সুযোগ হলো না তাহলে নিয়ত করে ফেললে চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ মুখতারাম আমরা আবারও ফিরব ইনশাআল্লাহ তাআলা একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন সময় হয়েছে মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাবার খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ আল্লাহ
আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনা করছেন মোহতারাম রফিকুল ইসলাম আলমাদানি। আবারও আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। একবার প্রশ্ন করেছিলেন যে যদি কোনো কারণে তারাবি এক একদিন আপনার মিস হয়ে যায়, এক একদিন পড়তে পারেন নাই বা পড়তে পারবেন না, এই জন্য শুরুই করলেন না, এটা আসলে হুকুম কি মোহতারাম? আর তারাবি যদি কন্টিনিউ এভাবে কেউ পরিহার করে গুনাহ হবে কি না? সম্মানিত বোন, সলাতুত তারাবি অথবা তাহাজ্জুদের যে সলাত, এটিকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ইমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামে মিন যামবি, যে ব্যক্তি মাহে রমাদানের রাত জেগে দীর্ঘক্ষণ সলাত আদায় করবে, তারাবি অথবা তাহাজ্জুদ, তার আগের গুণাগুলো মাফ করে দেওয়া হবে। অতএব যিনি এই তারাবির সলাত আদায় করলেন না, তার তো গুনাহ মাফের ব্যবস্থা কোথায়? গুনাহ মাফের জন্য এটি সুন্নতে মুয়াক্কাদা এবং এটি ইসলাম ধর্মের একটি দারুণ শেয়ার, গুরুত্বপূর্ণ বিষয়। মাহে রমাদানে এই সলাতুত তারাবি, এটি সাহাবায়ে কেরামের যুগ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামানা থেকে আজ পর্যন্ত কোনো জায়গায় কেউই এটি মানে এমন হয়নি যে সলাতুত তারাবির কোনো মূল্য নেই, এরকম নয়। অতএব সলাতুত তারাবি পড়তে হবে, অবশ্যই গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, যেহেতু সুন্নতে মুয়াক্কাদা, কোনো কারণে কারো যদি এক দুই দিন ছুটে যায় তাহলে এর কারণে কিন্তু গুনাহ হবে না। তবে তিনি যেন এর প্রতি একটি মানে লোভি থাকেন, তার যেন একটা আকাঙ্ক্ষা থাকে যে আহারে ছুটে গেল আমি, ঠিক আছে তাহলে যখন সময় পেলাম। জামাতে তিনি পেলেন না, তিনি একাকী পড়তে পারেন, তো সুন্নত নামাজ, বাসায় তিনি পড়বেন, সেহরির আগে একটু আগে উঠে তারপরে তিনি পড়ে নিলেন। আট রাকাত পড়তে পারেন, বিশ রাকাতই তার পড়তে হবে, বাইন্ডিংস নেই। জামাতের সাথে যেহেতু তিনি সুযোগ পেলে হয়তো বিশ রাকাত পড়তেন, এখন যেহেতু পড়তে পারেননি, বাদ দেওয়ার চেয়ে আট রাকাত পড়া বেটার নয় কি? জি, পড়ে নেবেন এটি। আর যিনি শুরু করছেন না, নিঃসন্দেহে তাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। কল্যাণকর কাজ শুরু করে আল্লাহর কাছে তৌফিক চাইলে তিনি তার মনের ভিতরে আত্মতৃপ্তিও পেতেন, আল্লাহর পক্ষ থেকে তৌফিকও পেতেন। তিনি যেহেতু শুরুই করছেন না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাবেন কোত্থেকে। ধন্যবাদ মোহতারাম, আমরা আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। আর একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম জি, আপনার প্রশ্ন বলেন ভাই, কে বলছেন? জি, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন সামি বলতেছি, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া তালা হুসিন্দি গ্রাম থেকে। জি, প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি নামাজে যদি মানে উযু ভেঙে যায় তাহলে তার কি করণীয়, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আর মানে পাগড়ি কারা কারা পড়তে পারবে, মাদ্রাসা ছাত্ররা নাকি আমাদের মতো স্কুলের ছাত্ররা কি পাগড়ি পড়তে পারবে কিনা, সেটা? পাগড়ি কারা পড়তে পারবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যে মতরাম, নামাজের মধ্যে যদি ওযু ছুটে যায় কি করবেন? সম্মানিত ভাই, যদি ওযু ছুটে যায়, আপনি যদি একাকী সলাতে হন, ওযু ছুটে গেলে তো সলাত ছেড়েই দিতে হবে, যে কেউ হোক, মুক্তাদি হোক, একাকী সলাত আদায়কারী হোক, এমনকি ইমামও যদি হয়। জি, ওযু ছুটে যেতে পারে তাহলে তিনি সলাত ছেড়ে দিবেন, তারপরে ওযু করে এসে যদি একাকী হয়ে থাকে তিনি সলাতটাকে আবার রিপিট করবেন পুরোটা। আর যদি ইমাম হয়ে থাকেন তাহলে তিনি ওযু ভেঙে গেলে তিনি চলে যাবেন, পিছন থেকে একজনকে টান দিয়ে সামনে এনে দিবেন, তিনি বাকি সলাতটা পূর্ণ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলতেন হাদিসে, ওয়ালি ইয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের মধ্যে যারা যারা জ্ঞানী আলেম তারা যেন আমার পাশাপাশি দাঁড়ায়। কোনো কারণে হয়তো তার ইমামতি করা লাগতে পারে, যিনি পিছনে আছেন ইমামের অ্যাবসেন্সে তিনি কিন্তু ইমাম হয়ে যেতে পারবেন, নতুন আলাদার কোনো নিয়ত অন্য কোনো কিছু লাগবে না বাকি সলাত। আর যদি মুক্তাদি হয়, মুক্তাদি হওয়া অবস্থায় যদি ওযু ছুটে যায় তাহলে তিনি ওযু ছেড়ে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যাবেন। যদি সামনের দিকে থাকেন তাহলে তিনি হাতে রুমাল দিয়ে অথবা মুখে হাত দিয়ে, মুখে রুমাল দিয়ে অথবা হাত দিয়ে এরকম একটি ভাব করবেন, মানুষ যেন মনে করে যে তার বমির উদ্রেক হয়েছে, এই জন্য সে চলে যাচ্ছে। যদিও তার ওযু ভেঙে গিয়েছে সেটা মানুষকে বলার প্রয়োজন নেই। তিনি এভাবে চলে যাবেন, এরপরে ওযু করে এসে যদি এই রাকাতই পেয়ে থাকেন তাহলে তিনি পুরো নামাজ পেয়ে গিয়েছেন, তার আর কিছুই করার প্রয়োজন নেই। আর মাঝখানে তিনি বাহুল্য কথাবার্তা বলবেন না। জি, যদি একান্ত টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় তাহলে যাবেন, নতুবা ওযু করেই আবার সালাতে হাজির হবেন। এতে তিনি যে দৌড়াদৌড়ি করলেন, জেবলা থেকে ঘুরে গেলেন, এর কোনো সমস্যা নেই। আর যদি তিনি ওযু করে এসে দেখেন এক রাকাত চলে গিয়েছে তাহলে তিনি বাকি সালাতে কন্টিনিউ করবেন। যেই রাকাতটা শুধুমাত্র মাঝখানে তার ছুটেছে, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তিনি শুধুমাত্র ওই রাকাতটাই কাজা করবেন, তার শুরুর সলাতটাও সহি থাকবে, পরের সলাতটাও সহি থাকবে। জি, ধন্যবাদ মোহতারাম। পাগড়ি কি শুধু মাদ্রাসা ছাত্ররা পড়তে পারে নাকি স্কুল কলেজের সাধারণ মানুষ বা সাধারণ স্টুডেন্টরাও পড়তে পারে? পাগড়িটা এটি সুন্নাতুল আদা, অভ্যাসগত একটি সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরেছেন, এটি সাব্যস্ত রয়েছে। অতএব যদি এটি সুন্না হয়ে থাকে, আদাত হয়ে থাকে, তাহলে এটি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য খাস হবে কেন? হিসাব নিকাশ তো প্রতিটা মানুষেরও হবে, সকলেরই কবর রয়েছে, আর প্রত্যেকটা মানুষকেই তো নবীর সুন্নতের
অনুসরণ করতে বলা হয়েছে অতএব এটি শুধু মাদ্রাসার ছাত্রদের বিষয় নয় এটি সবারই বিষয় ধন্যবাদ মোহতারাম আমরা আবারও ফিরব ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে সময় হয়েছে একটা বিরতিতে যাবার বিরতির পরে আবারও ফিরছি আশা করছি আমাদের সঙ্গে সকল দর্শক যারা এতক্ষণ ছিলেন আপনারা থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভি সরাসরি অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে পরবর্তী প্রশ্ন অনেকেই নক করছেন এখানে দেশের বাইরে থেকেও অনেকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে লিখেছেন আসসালামু আলাইকুম আমি দেশের বাইরে আছি এই রোজার মাসে দেশে আমি যাব এখন যে দেশে যাচ্ছি অর্থাৎ বাংলাদেশে যে আমি ফিরছি কোন দেশের হিসেবে আমি রোজা এবং ঈদটা পালন করব সম্মানিত ভাই সলাত এবং সিয়াম দুটোর বিধানই হলো আপনি যখন যেই স্থানে থাকবেন সেই স্থানের সাথে মিলিয়ে আপনাকে সবটা করতে হবে জি অর্থাৎ আপনি যদি মানে বাংলাদেশ থেকে পশ্চিমের কোনো কান্ট্রিতে থেকে থাকেন আর বাংলাদেশে চলে আসার কারণে যদি আপনার একটা রোজা কমে যায় তবু বাংলাদেশে যখন ঈদ হবে তখন আপনার ঈদ করে ফেলতে হবে তবে যেহেতু একটি রোজা কম হয়েছে সেহেতু এই রোজাটা ঈদের পরে আপনি করবেন আর যদি এমন হয় যে আপনি সেখান থেকে সেহরি খাচ্ছেন বাংলাদেশে এসে আপনি ইফতার করছেন এতে আপনার ডিউরেশন কমে যাচ্ছে এই কম ডিউরেশনে রোজা রাখবেন আর যদি বাংলাদেশ থেকে সেহরি খেয়ে পশ্চিম দিকে যান ডিউরেশন যদি বেড়ে যায় তাহলে আপনাকে দীর্ঘক্ষণ রাখতে হবে অথবা সফরের কারণে রোজা ভাঙার বিধান রয়েছে ধন্যবাদ মোস্তফা আবারও ফিরব একজন কলার রয়েছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলছিলাম কি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি বলেন আপনার আমার বাসায় চারটা ফিতরা বুঝলেন হুম এখন এই চারটা ফিতরা আমি কি একজনের দিতে পারবো জি আচ্ছা ঠিক আছে গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ জি মোস্তফা নিশ্চয় শুনেছেন জি সম্মানিত ভাই চারজনের ফিতরা আপনি একজনকে দিতে পারবেন আবার একজনের ফিতরা আপনি চারজনকে দিতে পারবেন এই ক্ষেত্রে আপনার স্বাধীনতা রয়েছে ধন্যবাদ আচ্ছা জেরিন বিনতে যারা একটি প্রশ্ন করেছেন যে ডিপিএস এর টাকা যে প্রতি মাসে ব্যাংকে জমা হয় তার জাকাত কি দিতে হবে আপনার ডিপিএস এর যে টাকা এটি যদি ডিপিএস এর কন্ডিশনটা এরকম হয় যে এটা আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন চাইলে আপনি প্রতি বছর উঠাইতে পারছেন তাহলে প্রতি বছরের জাকাত দিবেন আর যদি অবস্থা এরকম হয় যে না এটা আপনার নিয়ন্ত্রণাধীন নয় এটা আপনার ম্যাচিউর হওয়ার পরে হয়তো আফটার 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স যেরকম থাকে এরকম যদি হয় তাহলে যখন আপনি টাকাটা হস্তগত হবে আপনি তখন বিগত বছরগুলোর অথবা এক বছরের জাকাত দিলেও হবে কারণ হলো জাকাতের জন্য শর্ত হলো পূর্ণ মালিকানা যখন মালটা আপনার হাতে নেই অন্যখানে এবং চাইলে আপনি হাতে নিতে পারছেন না তখন আপনার মালিকানাটা পুরোপুরি নেই অতএব আপনি প্রতি বছর জাকাত না দিয়ে যখন মালটা পাবেন তখন বিগত বছরগুলোর 5 বছরের জাকাত একসাথে অথবা শুধুমাত্র যেই বছর পেয়েছেন তখন 1 বছরের জাকাত দিলেই চলবে ইনশাআল্লাহ আচ্ছা আরেকজন ভাই লিখেছেন যখন আমরা কোরআন খতম করি তখন মাঝখানে যে তেলাওয়াতে সিজদা আছে এটা কখন কিভাবে কোন পদ্ধতিতে দিতে হয় জানতে চেয়েছেন উনি জানেন না সম্মানিত ভাই তেলাওয়াতের সিজদা এটি জমহুর উলামায়ে কেরামের মতে সুন্নতে মুয়াক্কাদা হানাফিদের মতে এটি ওয়াজিব আপনি যখন তেলাওয়াত করবেন তখনই আপনি কোরআনটা বন্ধ করে অথবা কোরআনটা হাতে রেখেই আপনি আল্লাহ আকবার বলে সিজদা চলে যাবেন এরপরে সিজদা আপনি তাসবিহ করবেন দোয়া করবেন আবার আল্লাহ আকবার বলে উঠে যাবেন সিজদা আদায় হয়ে গেল আর যদি এমন হয় যে যখন তেলাওয়াত করেছেন হয়তো আপনার অজু ছিল না মুখস্থ পড়েছেন সিজদাটা জমা হয়ে গিয়েছে তাহলে আপনি যখন অজু থাকবে যখন মনে পড়বে তখন ওই সিজদাটা অথবা একাধিক সিজদা একসাথে আপনি দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ আরো একজন কলার রয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার নাম বলে প্রশ্ন বলেন কে বলছেন আমি বলতেছি আব্দুল সাত্তার শেরপুর বগুড়া থেকে জি বলেন আমার ব্যবসার টাকার মূলধন হচ্ছে 7 লাখ টাকা পাশাপাশি আমি 2-3 লাখ টাকা মনে করেন যে অন্য কাছ থেকে ধার নিয়ে ব্যবসা করি ব্যবসাটা হচ্ছে আপনার বাকিতে বিক্রি করি কিস্তিতে টাকা উঠাই এভাবে সারা বছর ব্যবসা চলে এখন যে কোম্পানিগুলোর সাথে লেনদেন করি তাদের কাছেও 1-2 লাখ টাকা আমার ঋণ আছে এখন আমি এই টাকার জাকাত কিভাবে দিব মানে আমার এই টাকার জাকাত কিভাবে হবে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মোহতারাম অনুষ্ঠানে বেশি সময় নেই হয়তো 1 মিনিট সময় পাবো সম্মানিত প্রথম কথা হচ্ছে
চারজনের ফিতরার টাকা একজনকে দেওয়া যাবে কিনা? জি দেওয়া যাবে। এটা আর সাত লক্ষ টাকার ব্যবসায়িক তার মূলধন ঋণ আছে দুই লাখ বা এক লাখ বা তিন লাখ, এক্ষেত্রে জাকাতের হুকুম কি হবে মোহতরম? সম্মানিত ভাই, আপনার যেটি ঋণ আপনি সেটি যেহেতু প্রয়োজনীয় ঋণ এবং এই টাকা নিয়ে আপনি ব্যবসা করছেন, যদি এটি শৌখিন ঋণ হতো তাহলে আলাদা বিধান ছিল, যেহেতু প্রয়োজনীয় ঋণ এই টাকাটা দিয়ে আপনি ব্যবসা করছেন, অতএব আপনি আপনার এই মূলধন থেকে সাত লাখ টাকা থেকে দুই লাখ বা তিন লাখ যেটি ঋণ আছে এটি মাইনাস করবেন। এরপরে যেই টাকাটা রয়েছে এটির উপরে আপনি মানে যদি পুরো বছরের উপর একটা গড় করে আপনি এটার উপর 2.5% করে জাকাত দেবেন। বছরের শুরুতে যদি 5 লাখ টাকা থেকে থাকে আর বছরের শেষে যদি 7 লাখ টাকা হয়ে থাকে মাঝখানে তাহলে 6 লাখ টাকা, তাহলে আপনি 6 লাখ টাকা ধরবেন, এটা হলো গড় হিসাব, ওটার উপর আপনি জাকাত দেবেন। শুক্রিয়া মোহতরম, জাজাকাল্লাহ খায়র। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যা কিছু শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আগামীকাল ঠিক একই সময় ইনশাআল্লাহ আবারও সরাসরি দেখা হবে, দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইল্লাল্লাহ।